নমস্কার কণিকা রেসিপিতে সবাইকে স্বাগত আজকের আমি মুগ ডালের একটা মিষ্টি রেসিপি করে দেখাবো। এটা দোকানের মতো খেতে লাগবে আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর সকালে আর দু রাত্রে খাওয়ার পর একটা মিষ্টি খাওয়ার ইচ্ছা হয় তখন এই মুগ ডালের মিষ্টিটা খেতে খুবই ভালো লাগবে আপনারা একবারও বাড়িতে বানিয়ে দেখবেন আর রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দেবেন কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন তাহলে চলুন শুরু করা যাক আজকের এই রেসিপি এখানে আমি আমন্ড নিয়েছি এই আমন্ডটা আমি প্রথমে একটু ভেজে নেব এটাকে আমি দু তিন মিনিট একটু ভেজে নেব আমনগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি তুলে নেব আমি এই কাপের এক কাপ মুগ ডাল নিয়েছি মুগ ডালটা আমি একটু ভেজে নেব এটা আমি লো ফ্লেমে চার থেকে পাঁচ মিনিট ভেজে নেব দেখবে এর একটা সুন্দর গন্ধ বেরোবে তখনই জানবেন হয়ে গেছে এটা আমার হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি এখন আমি সেই আমনগুলো একটু ভাবে টুকরো টুকরো করে নেব এখন আমি সেই মুগ ডালটা ঠান্ডা হয়ে গেছে আমি মিক্সিং জারে দিয়ে ওটাকে গুঁড়ো করে নেব একটা বোল নিয়ে নিয়েছি তার মধ্যে একটা ছাঁকুনি দিয়ে দিলাম মুগ ডালের গুঁড়োটা ঢেলে দিলাম দিয়ে এটাকে আমি ঢেলে নেব এগুলোকে আবার আমি মিক্সিং জারে দিয়ে দিচ্ছি আর সেই আমন্ডের টুকরোগুলো ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকে গুঁড়ো করে নেব গুঁড়ো করে নিয়েছি এটাও আমি একটু ডেলে নিচ্ছি দেখুন এই রকম হবে আবার এর মধ্যে আমি দিয়ে দেব তিন চামচ কোকোনাট পাউডার আর দিয়ে দেবো তিন চামচ রিফাইন্ড অয়েল এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব ভালো করে আমি মাখিয়ে নিয়েছি দেখুন মুটো করলে মুটো হয়ে যাচ্ছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই কাপেরই হাফ কাপ চিনি আমি গুঁড়ো করে নিয়েছি চিনিটাকে চিনিটাও ভালো করে ডালের সাথে মিশিয়ে নেব আর এলাচের গুঁড়ো দিয়ে দিলাম খানিকটা ওটাও ভালো করে মিশিয়ে নেব এবার আমি একটু এক চামচ জল দিয়ে দিচ্ছি দিয়ে এটা ভালো করে এরকম মাখাবো আবার আমি এক চামচ জল দিয়ে দিলাম এইভাবে ভালো করে মাখাতে হবে আমি মোট তিন চামচ জল দিয়েছি দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব আমি ভালো করে মাখিয়ে নিয়েছি দেখুন ডেলা হয়ে যাচ্ছে এখন এটাকে আমি মিষ্টির আকারে তৈরি করে নেব এখানে আমি একটা ছাঁচ নিয়ে নিয়েছি ছাঁচের মধ্যে এগুলো দিয়ে এরকম চেপে ছেপে দিয়ে দেব দেখুন এভাবে মধ্যে চেপে দিতে হবে এভাবে উবর করলে দেখুন উঠে যাচ্ছে আরও একটা আমি করে দেখিয়ে দিচ্ছি এই মিষ্টিটা খেতে খুবই টেস্টি আপনারা বাড়িতে বানাবেন এই একইভাবে আমি সমস্ত মিষ্টিগুলো তৈরি করে নেব সমস্ত মিষ্টিগুলো আমি তৈরি করে নিয়েছি আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি এবার একটু দেখতে সুন্দর হওয়ার জন্য আমি এর উপরে ফুড কালার এইভাবে দিয়ে দিচ্ছি দেখুন মিষ্টিটা কত সুন্দর হয়েছে আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন খুবই খেতে টেস্টি দোকানের মতো লাগবে আর রেসিপিটি ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না একটা লাইক দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন যাতে নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় এখন আমি একটা মিষ্টি ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে দেখুন আমি আমার ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন